গ্রেটা টিপরালাইনের দাবি প্রসঙ্গে বিরোধী দলনেতা মানিক সরকারের বক্তব্যের বিরোধিতা করে মঙ্গলবার আমরা বাঙালি দলের তরফ থেকে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গ্রেটা টিপরালাইন নিয়ে মানিক সরকারের বক্তব্যে তীব্র বিরোধিতা করেন আমরা বাঙালি দলের নেতারা। গ্রেটা টিপরালাইন নিয়েও দলীয় দৃষ্টিকোণ নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন আমরা বাঙালি দলের নেতৃত্ব। রাজ্যে বাঙালিদের স্বার্থ রক্ষায় দল কর্মসূচি চালিয়ে যাবে বলে উল্লেখ করেন তারা। আজকে আমরা বাঙালি দলের পক্ষ থেকে গতকাল আপনারা জানেন যে বিরোধী দলনেতা মানিক সরকার এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী গ্রেটা টিপরালাইনকে সমর্থন করে একটা বক্তব্য রেখেছেন তাদের একটা অনুষ্ঠানে। এই যে বিষয়টা যে গ্রেটা টিপরালাইনকে কেন্দ্র করে এই রাজ্যের আগামী দিনে জাতি উপজাতির শান্তি সম্প্রীতি বিঘ্নিত হতে চলছে এবং আমরা যারা বাঙালি অংশের মানুষ যারা রয়েছে নন ট্রাইব তাদের ভবিষ্যৎ চিরতরে শেষ হতে চলছে, ধ্বংস হতে চলছে, এমন একটা বিচ্ছিন্নতাবাদী দাবি, সংহতি বিরোধী দাবি, অযৌক্তিক দাবিকে এই মানিক সরকার এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমর্থন করেছেন। আমরা মানিক বাবুর বক্তব্যকে তীব্র ভাষায় ধিক্কার জানাই, নিন্দা জানাই, আমরা এই দাবিকে কন্ডেম করছি, তার এই সমর্থনকে কন্ডেম করছি। এই মানিক বাবু এই সিপিএম দল যখন ক্ষমতায় ছিল 78 সালে ত্রিপুরাতে এডিসি তৈরি করে, তাদের আমলে উগ্রপন্থী জন্ম হয়, 80 জনের গণহত্যা হয় এবং এই এডিসি হয়, যার কারণে আজকে ত্রিপুরাতে হাজার হাজার লাখ লাখ বাঙালি খুন হয়েছিল এই 80 জনের গণহত্যায়, লক্ষ লক্ষ বাঙালি উগ্রপন্থী তাণ্ডবে